हेलो गाइज, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইউনিক পাবলিক সার্ভিস এন্ড কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এয়ারফোর্সে গ্রাউন্ড স্টাফ, আর্মিতে এবং নেভিতে নিয়োগ করা হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন, যে কোনো জেলা থেকে। স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত কিছু আলোচনা করে দেবো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা এরকম চাকরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস এন্ড কমিশনার থেকে নিয়োগ করা হচ্ছে। 9 জুন এই নোটিশটা প্রকাশিত হয়েছে। লাস্ট ডেট রয়েছে 29 জুন, লাস্ট ডেট। এখানে ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড একাডেমি অ্যান্ড নেভাল ডিফেন্স এক্সামিনেশন 2021। এরপর এখানে ভ্যাকান্সি ডিটেলস কী বলা আছে সেগুলো আমরা প্রথমে দেখে নেব, এবং তারপরে বাদবাকি ডিটেলসগুলো আলোচনা করব। তো প্রথমে এখানে দেখুন টোটাল ভ্যাকান্সি আছে 400টা। 400টা ভ্যাকান্সির মধ্যে প্রত্যেকটা ভ্যাকান্সি আবার বিস্তারিত আলোচনা করা আছে। যেমন ন্যাশনাল একাডেমি ডিফেন্স, এখানে ভ্যাকান্সি আছে 370টা ভ্যাকান্সি আছে, যার মধ্যে 208টা আছে আর্মিতে, 42টা ভ্যাকান্সি আছে নেভিতে, এবং 120টা আছে এয়ারফোর্সে। এবং এয়ারফোর্সে এটা হচ্ছে গ্রাউন্ড ডিউটি 28 জন, অর্থাৎ এয়ারফোর্সে যে 120 জন নিয়োগ করা হচ্ছে তার মধ্যে 28টা ভ্যাকান্সি আছে গ্রাউন্ড স্টাফে। আর তাছাড়া নাভাল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের 30টা ভ্যাকান্সি, টোটাল এই 400টা ভ্যাকান্সি এখানে রয়েছে। তো ভ্যাকান্সি ডিটেলস আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে যে এক্সাম হবে সেই এক্সামের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, যেমন কি নর্মালি থেকে থাকে। লাস্ট ডেট বলে দিলাম 29 জুন, তার আগে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। এরপরে এক্সামিনেশন সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্র কোথায় পড়বে, তো কলকাতাতে কিন্তু আমাদের পরীক্ষা কেন্দ্র এখানে একটা রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন বড় বড় শহরে রয়েছে, তার সঙ্গে কলকাতাতেও আছে। এরপর এখানে তোমাকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার এজ লিমিট বা বয়স সীমা দেওয়া আছে, দেখো এখানে জন্ম তারিখ দেওয়া আছে 2 জানুয়ারি 2003 থেকে 1 জানুয়ারি 2006, এই তারিখের মধ্যে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। এর বেশি হলে কিন্তু বা এর কম হলেও কিন্তু হবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে দেখো আর্মি উইং অ্যান্ড ন্যাশনাল ডিফেন্স একাডেমির জন্য উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, বা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা যদি পাস করো তাহলে কিন্তু এখানে হবে। পরবর্তী যেই পদটা সেটা হচ্ছে এয়ারফোর্স এবং নেভাল উইংস অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম, এগুলো যেটা রয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তবে এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ সায়েন্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে তবেই তোমরা এই এয়ারফোর্স ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। এবং তাছাড়া এখানে আরও ডিটেলস দেওয়া আছে, ইম্পর্টেন্ট আমি বলে দিলাম, এবং বাদবাকি ডিটেলসগুলো দেখে নেবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে অবশ্যই তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এখানে কোনো রান বা মাঠ এসব কিছু দেওয়া নেই। আবেদন মূল্য এসসি এসটি কাস্টের জন্য কোনো প্রকার আবেদন মূল্য এখানে দেওয়া লাগবে না, এবং 100 টাকা দেওয়া লাগবে জেনারেল এবং অফিসিদের জন্য। এটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে পে করে দিলেই হয়ে যাবে। লাস্ট ডেট 29 জুন 2021। অ্যাপ্লাই কী করে করবে, upscionline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। তো এরপরে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে গিয়ে তোমরা আবেদন করবে। তারপরে নোটিশে আরও কী কী ইম্পর্ট্যান্ট তথ্য দেওয়া আছে সেগুলো তোমাদেরকে বলে দেবো। যেমন এখানে আছে স্কিম অফ এক্সামিনেশান, অর্থাৎ পরীক্ষা কীভাবে হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে। যেমন টোটাল 900 মার্কের পরীক্ষা হবে, 2.5 ঘন্টার পরীক্ষা হবে ম্যাথমেটিক্সে 300 মার্কের, এবং জেনারেল অ্যাবিলিটি টেস্টে 2.5 ঘন্টার পরীক্ষা হবে 600 মার্কের। টোটাল 900 মার্কের এখানে এক্সাম হবে। তো সেই এক্সামের ব্যাপারগুলো এখানে দেওয়া আছে, সেই এক্সামগুলো এখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। এবং তারপর আরও নিচে চলে আসবে, নিচে আসলে এখানে তোমাদের একটা হাইট অনুযায়ী ওয়েট, অর্থাৎ উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে তার ডিটেলস ছক ধরে ধরে এখানে দেওয়া আছে। সেই ছকটা তোমরা এখান থেকে দেখে নেবে, এই দেখো এখানে দেওয়া আছে হাইট ধরে ধরে ওয়েট, ঠিক আছে, এগুলো এখান থেকে দেখে নেবে। ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি বলে দিলাম। তো তারা এই পদে আবেদন করতে চাও আবেদন করে ফেলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম চাকরি রিলেটেড ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো, দেখা হবে নিউজ ভিডিওতে।